वेलकम बैक टू आवर चैनल। तुम्हारा सबाई थंबनेल देखे बुझे गेछो, यस टुडे इज माय बर्थडे एंड दिस इज माय बर्थडे ब्लॉग। सो आई एम वेरी 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 एक्साइटेड। छोटबेला থেকে আজকে দিনটার জন্য আমি ওয়েট করে থাকি, কবে জন্মদিন আসবে, কবে এই করব, কবে সেই করব। আই হোপ তোমরা সবাই সবার নিজেদের বার্থডে ডেটটার জন্য ওয়েট করে থাকো। সো আজ আমি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব যা যা হবে সারাদিনে। তাই কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, লাস্ট অবধি সবাই দেখো। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি। কাল অনেক রাত হয়ে গেছে ঘুমোতে, সবার উইশে রিপ্লাই করতে করতে এখনও চলছে, যদিও সবাই উইশ করছে। তো সবাইকে থ্যাংকস আমাকে উইশ করার জন্য, সবাইকে তো বলা সম্ভব হয়ে ওঠে না, তাই এখানেই বলে দিলাম, সবাই দেখতেই পারবে। তো কাল রাতে আমি যে সারপ্রাইজটা পেয়েছি সেটার কারণ আমি তোমাদের এবার দেখাবো। তো চলো দেখে নিই সেটা কী সারপ্রাইজ পেয়েছিলাম। আমি তোমাদের বলেইছিলাম যে আমি সারপ্রাইজটা দেখাবো, তাই কালী পুজো হওয়ার টাইমটাতে আমি তোমাদের সারপ্রাইজটা দেখালাম। তো তোমরা সবাই দেখলেই, অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আমার কেনার, অ্যাট লাস্ট কালকে বাবা গিফট করলো বার্থডে গিফট হিসেবে। চলো এখন টাটা, তোমাদের সাথে লাঞ্চে আমার দেখা হচ্ছে। তো দুপুরের খাবার ইজ রেডি, এখন আমাকে সবাই ডাকছে খেতে যাওয়ার জন্য। তো চলো এবার দেখে নিই যে কী আছে আজকে লাঞ্চে। খাবার সেরে আমি ফিরে আসছি। তো ফার্স্ট এখানে আছে ভাত, 1 2 3 4 5 পাঁচ রকমের ভাজা, নবরত্ন ডাল, আলুর চিপস, ফুলকপির ডালনা, এটা কী আছে না, আনারসের চাটনি, পাঁপড় ভাজা, পায়েস, রসগোল্লা আর মিষ্টি দই। তো আমার লাঞ্চ কমপ্লিট, এখন আমি একটু ড্রেস নেব, দেন রেডি হব, দেন তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এখন ঘর সাজানোর প্রক্রিয়া চলছে, আমার ভাই আর দাদা মিলেই পুরো ঘরটা সাজাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বেলুনস দিয়ে সব ঘর সাজাচ্ছে। আর এই যে আমার নিউ স্কুটি, ওটাকেও বেলুনস দিয়ে সাজিয়েছে ওরা। তো তোমরা জানিও যে আমার স্কুটিটা কেমন হয়েছে। Thank you.
তো বার্থডে ইজ ওভার, তো এখন দেখে নিই কী কী আছে আজকে ডিনারে। চলো, আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়ও আছে আর রসগোল্লা। তো আমার ডিনার কমপ্লিট, সবারই মোটামুটি হয়ে গেছে, জাস্ট ফ্যামিলি মেম্বার্সরাই বাকি আছে এখন আপাতত। তো আমি আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি সকাল থেকে রাত অবধি, আমার বার্থডে সেলিব্রেশান, আমার ঘর সাজানো থেকে শুরু করে দুপুরের খাওয়া, ডিনার সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আর যিনি শেয়ার করা বাকি আছে সেটা হলো গিফট। গিফটটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, কারণ এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তোমাদের কারোরই ভালো লাগবে না এতটা দেখতে, তাই আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো গিফটগুলো। তো এই ভিডিওটা এতটুকুই, তোমাদের সবার যদি আমার এই বার্থডে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। যাদের এখনও সাবস্ক্রাইব করো তাদের চটপট করে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, লাভ ইউ অল, বাই।